ইরানকে হুমকি দেওয়ার পর পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা ইরানের বিরুদ্ধে অবৈধভাবে একতরফা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেওয়ার পর মার্কিন সরকার পারস্য উপসাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে এরই মধ্যে ইউএসএস নেমেজ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের পানি সীমায় প্রবেশ করেছে গত দশ মাসের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো। মার্কিন পঞ্চম নৌবহর এক বিবৃতিতে বলেছে পারস্য উপসাগরে আমেরিকা একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমেডস এই গ্রুপে রয়েছে দুটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্রদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই স্ট্রাইক গ্রুপ বিবৃতিতে আরও বলা হয় গত জুলাই মাস থেকে নিমেডস পঞ্চম নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে দু উনিশ সালের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী জাহাজ পারস্য উপসাগরে থেকে চলে যায় এরপর ইউএসএস নিমিত স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে এলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আমেরিকা একাই তা বহাল থাকবে এবং রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেয়া হবে না তিনি বলেন ইরানের অস্ত্র কেনা ঠেকাতে যা করা প্রয়োজন আমেরিকা তাই করবে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ইরান হত্যা করতে চেয়েছিল বলে মার্কিন গণমাধ্যমগুলো যে উদ্ভট খবর দিয়েছে তাতে চরম বিষয় প্রকাশ করেছে ফ্রিচোরিয়া দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালে দি প্যান্ডোর বলেছেন মার্কিন ম্যাগাজিন পলিটিক ও তেহরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে অভিযোগ করেছে তাতে তার দেশ ইরানের মতোই বিস্মিত হয়েছে এসএসবিসি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এটি অত্যন্ত উদ্ভট অভিযোগ এবং এটি শুনে আমাদের ইরানি বন্ধুরা ততটাই বিস্মিত হয়েছে যতটুকু আমরা হয়েছি দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেন আমি এই অভিযোগকে কিম্ভূত কিমাকার বলতে চাই এবং এখানেই বিষয়টির ইতি টানার আহ্বান জানাচ্ছি সম্প্রতি মার্কিন পত্রিকা পলিটিকো এক প্রতিবেদনে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে জেনারেল সুলাইমানিকে হত্যা করার পর ইরান দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লানা মার্কসকে খুন করার পরিকল্পনা করেছিল বরাত দিয়ে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয় ইরান ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করে বলেছে দৃশ্যত একজন মার্কিন কর্মকর্তার দিয়ে আমেরিকার পত্রিকাটি এমনভাবে এই ভুয়া খবরটি উপস্থাপন করেছে যাতে তা পাঠকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তিনি আরও বলেন আমরা মার্কিন কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার পুরনো ও বস্তা পচার রীতি পরিহার করার আহ্বান জানাচ্ছি অন্যদিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের এক হাত নিয়েছে ইরান দেশটির জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এসব আরব দেশ দখলদার ইসরায়েলের অপরাধ সহযোগিতা করছে এক বিবৃতিতে বাকের কালিবফ বলেন আল্লাহ ও মুসলমানদের শত্রুর সঙ্গে বন্ধু হাত বাড়ানোর ফলে আরব রাষ্ট্রগুলো অপমান ও দুর্দশা ছাড়া কিছুই পাবে না তিনি আরব দেশগুলোকে এ ধরনের কর্মকাণ্ডের পরিণতির ভোগের ব্যাপারেও হুঁশিয়ার করেন কালিবাফ বলেন মধ্যপ্রাচ্য টেলিভিশন ও ইলেকশন শোতে কি ঘটছে তা বিশ্ববাসীর কাছে বিশেষ করে মুসলিম উম্মা আরব তরুণ ও নির্যাতিত ফিলিস্তিনিদের কাছে মোটেই নতুন কিছু নয় কয়েক বছর ধরে আঞ্চলিক কয়েকটি সরকার ইহুদিবাদী সরকারের রক্তমাখা হাতে চুমু খাচ্ছে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের মুখে আঁচর কাটছে তিনি আরও বলেন আরও বিশ্বাসঘাতকরা ফিলিস্তিনিদের জন্য আরেকটি নাকাবা দিবসের জন্ম দিয়েছে অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাহালা তিনি বলেন সংগঠনের যোদ্ধারা শুধু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বিষয়টি জানে কিন্তু তাদের সামনে কোনো রেড লাইন নেই তিনি জানান পশ্চিম তীরে তাদের সামরিক উপস্থিতি রয়েছে এবং দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলে তারা রকেট হামলা চালাবে ফিলিস্তিনি সংগঠনগুলোর যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে নাখালা বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে তিনি বলেন শিগগিরই আমরা নতুন সমীকরণ তৈরি করব যাতে যৌথ সামরিক তৎপরতার বিষয়টি থাকতে পারে নাখালা বলেন আমরা আশা করি ফিলিস্তিনি জনগণ ও নেতৃত্ব শান্তির অলিক স্বপ্ন বাদ দিয়ে যৌথ ও ঐক্যবদ্ধ সুস্পষ্ট রাজনৈতিক প্রকল্প হাতে নেবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তিতে মধ্যপ্রাচ্যে বিশেষ কোনো পরিবর্তন আসবে না উল্লেখ করে নাখালা বলেন তারা আমাদের ভাই যারা তারা আমাদের ভাই যারা আমাদেরকে ছোট করেছে অন্যদিকে লাদাখ প্রসঙ্গে রাজনাথের মুখে যুদ্ধ যুদ্ধ শুরু করা আমাদের হাতে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেলে তা শেষ করা আর কারো হাতে থাকে না লাদাখ প্রসঙ্গে রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় এভাবেই ভারত চীন সাম্প্রতিক সংঘাতকে ব্যাখ্যা করলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভায় আগে এই প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি রাজ্যসভায় বিবৃতি দেন তিনি বিরোধীদের প্রশ্নের উত্তরও দেন ইউপিএ আমলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি রাজনাথকে জিজ্ঞেস করেছিলেন ভারতীয় সেনারা লাদাখ সীমান্তে পেট্রোলিং করতে পারছে কিনা কারণ ওই পেট্রোলিংকে কেন্দ্র করেই দুই দেশের সেনার মধ্যে প্রথম সংঘর্ষ হয় রাজনাথ জানিয়েছেন কোনো দেশ ভারতীয় সেনার পেট্রোলিং বন্ধ করতে পারবে না তার জন্য যত দূর যাওয়া দরকার ভারত যেতে প্রস্তুত আছে কিন্তু এ বিষয়ে কারো কাছে মাথা নত করা হবে না অন্য কোনো দেশকেও ভারত তার সামনে মাথা নত করতে বলবে না গত সপ্তাহেই মস্কোয় পরপর দুইটি বৈঠক হয়েছিল ভারত এবং চীনের প্রথমে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং তারপর পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর পাঁচটি পয়েন্টে লাদাখ সংকট কাটানোর সিদ্ধান্ত হয়েছিল পাঁচটি পয়েন্ট নিয়ে দুই দেশের সেনার মধ্যে বৈঠক হওয়ারও কথা ছিল ঠিক হয়েছিল দুই দেশ সেনা প্রত্যাহার করবে সীমান্ত থেকে কিন্তু কিভাবে করবে তার সিদ্ধান্ত নেবেন সেনা কর্মকর্তারা সংসদে দাঁড়িয়ে অন রাজনাথ সিং যা বলেছেন তার সঙ্গে ওই সমঝোতা মিলছে না বিশেষজ্ঞদের বক্তব্য লাদাখে ভারত এবং চীনের সীমান্ত বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দীর্ঘদিন বিতর্ক আছে কাঁটা তার দিয়ে সীমান্ত চিহ্নিত নয় জলমানবহীন শীতল মরুভূমিতে হাওয়ায় পাথরও সরে যায় তাছাড়া যে কাল্পনিক রেখাকে প্রকৃত রেখা বলে মনে করা হয় তা নিয়েও দুই দেশের মধ্যে তীব্র বিতর্ক আছে ফলে বিতর্কিত অঞ্চলে দুই দেশই ক্ষমতার মতো পেট্রোলিং করে এটাই জমির ওপর ক্ষমতা জারি করার অন্যতম প্রক্রিয়া বরাবর এই পেট্রোলিং নিয়েই দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয় অঞ্চলে সংঘাতের কারণ জুন মাসে ঠিক এই কারণেই সংঘাত হয়েছে এবং সেনা জওয়ানে ডেপসাং এটাই প্রাণ গিয়েছে যদিও গালোয়ান বিতর্কিত অঞ্চল ছিল না রাজনাথ সিং এর কথা মতো যদি পেট্রোলিং চলতে থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় উঠে আসা সমঝোতা সম্ভব নয় পেট্রোলিং বন্ধ না করলে দুই দেশের সেনা পেছনে যেতে পারবে না বস্তুত সেনা সূত্রের বক্তব্য এপ্রিল মাসের পর থেকে চীন ডেপসাং অঞ্চলে অনেকটাই ঢুকে এসেছে উত্তর প্রান্তেও একই ঘটনা ঘটেছে আবার দক্ষিণে ভারত গুরুত্বপূর্ণ পাহাড়ের দখল নিয়েছে এই পরিস্থিতিতে সেনা পিছিয়ে নিতে হলে বিতর্কিত অঞ্চলে পেট্রোলিং বন্ধ করতে হবে রাজনাথ সিং বলেছেন পেট্রোলিং বন্ধ হবে না তাহলে সমঝোতারও কোনো সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞদের বক্তব্য তাহলে সমাধান কোথায় ভারতীয় সংসদে দাঁড়িয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছেন যেভাবে যুদ্ধ শব্দটি কৌশলে ব্যবহার করেছেন তা থেকে অনেকেই মনে করছেন আপাতত সমঝোতায় যাওয়ার কথা ভাবছে না ভারত বরং সময় কেনার চেষ্টা করছে দেখতে চাইছে চীন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় কারণ এই মুহূর্তে চীনের সঙ্গে সমঝোতা করে সেনাদের বর্তমান অবস্থা থেকে পিছিয়ে নিলে তা ভারতের ক্ষতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল গত পনেরো বছর ধরে ডেপসাং এবং প্যাঙ্গং অঞ্চলে ক্রমাগত নিজের শক্তি বৃদ্ধি করেছে চীন রাজনাথ সিং বলেছেন তাদের সরকার আগের মতো নয় যে কোনো প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে ভারতের মাথা নত হতে আর দেবেন না বাস্তবে যদি তাই ঘটে তাহলে বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা থেকেই যাচ্ছে শীত যত বাড়বে ততই পরিস্থিতি আরও উত্তপ্ত হবে লাদাখে এই দিন সংসদে রাজনাথ বলেছেন বিষয়টি সংবেদনশীল দেশে নিরাপত্তার বিষয় জড়িয়ে পড়েছে এর সঙ্গে ফলে সব কথা সংসদে দাঁড়িয়ে তার পক্ষে বলা সম্ভব নয় নির্দিষ্ট কয়েকজন সংসদকে নিয়ে একান্ত বৈঠকে আরও বিশদে আলোচনা করবেন তিনি ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ